নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এই মুহূর্তে কোনো মেডিকেলে ভিডিও দিতে পারছি না, তার কারণ আমার বাসায় অনেক আত্মীয়স্বজন এসেছে, এই জন্য আমি ভিডিওগুলো দিতে পারছি না। তোমরা কেউ কিছু মনে করো না, আমার পাশে থেকো এমনি করে। এখন ওর বাবু রান্না করতে যাবে, ও এক জায়গা থেকে আসলো, এখন ও রান্না করতে যেতে পারবেন না। আজকে টিন টিনির মা রান্না করবেন, আজকে শ্বশুরের হাতে রান্না খাইবে। আগের দিনও তো খেয়েছি। ও, আগের দিনও খেয়েছে, ঠিক আছে। তাহলে চাটা এখনের পর্ব শেষ, শেষ পরবর্তী ভিডিও অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও না, পরবর্তী পার্ট। ও পার্ট, সরি সরি, পরবর্তী পার্ট। হ্যাঁ হ্যাঁ দাদা, এদিক ফেরো একটু, আয়নায় ওর সাথে কথা বলতেছি, আয়নায় কথা বলতেছি ওর সঙ্গে। ওই দেখো কালাচান রান্ধতেছে, কালাচান কালাচান, দেখি কেমন রান্না হচ্ছে। আবার দেখাচ্ছো আপেল, এটা কি দিচ্ছে দেখি কয় না। এরকম ফাইনালি শ্বশুর বৌমার রান্না বাড়া হয়ে গেল। আজকে দুই শ্বশুর বৌমা মিলে রান্নাবাড়া করেছেন। শ্বশুর করেছেন মটন, বৌমা করেছে পোলাও, আর দুপুরে ঋতু করেছিল লোটে মাছের ভোনা এবং মাছের মাথা দিয়ে মুগ ডাল আর একটা চাটনি, আর বিকালের জন্য করলো মটন আর পোলাও। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। ঘরে কিন্তু একটুখানি মস্তিমস্তা হচ্ছে, লোকজনের ভিড়, এর জন্য কি সাউন্ড অফ করে দিয়েছি, তার কারণ বাহিরেও প্রচণ্ড শব্দ হচ্ছে, ঘরেও অনেক লোকজন, এই জন্য শব্দ হচ্ছে, এই জন্য সাউন্ড অফ করে দিয়েছি। আমাকে বলছে মামনি কতগুলো দেবো, আমি বলছি অল্প করে আমাকে দাও, আমি সামান্য একটুখানি খাবো। আসলে ঘরে অতিথি আসলে খুবই ভালো লাগে আমাদের সবারই, একটু আনন্দ করা যায়, আর বিশেষ করে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যায়, এটি হলো সব থেকে বড় আনন্দ। আমাদের বাড়ি তো অনেক লোকজন, মানে আমার শ্বশুরবাড়িতে অনেক লোকজন, এই জন্য আমাদের সবসময় লোকজন আসলে খুব ভালো লাগে। যখন আমার শ্বশুর মারা গিয়েছিলেন তখন তো প্রায় 50-60 জন আমরা বাড়িতেই ছিলাম, নিজেরাই মানে কোথায় খেতাম কোথায় ঘুমাতাম কিছুই বুঝতে পারতাম না, তারপরও খুব আনন্দ লাগতো। এটাই কিন্তু মানুষের থেকে যাবে, আনন্দ ফুর্তি ভালোবাসা এগুলোই থেকে যাবে, রেষারেষি এগুলো কিন্তু থাকবে না। আর আমার ঋতুকেও কিন্তু আমরা এইভাবে তৈরি করেছি যে কখনো কোনো মানুষ এসে যেন বাসা থেকে কষ্ট না পেয়ে যায় তোমার ব্যবহারে, তুমি সেরকমভাবে চলাফেরা করবে, সেটা আমি পেরেছি, আমি সাকসেস হয়েছি। তার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমার বৌমাকে আমি একটা ভালো সুগৃহিণী বা সুমনের মানুষ করতে পেরেছি আমরা সবাই মিলে। একটা মানুষকে কিন্তু ভালো করতে গেলে কিন্তু সবাই মিলেমিশে একটা মানুষকে ভালো করতে হয়, কখনো তার উপর চেপে দিলে হবে না যে তাকেই ভালো হতে হবে, এটা কিন্তু কখনো সম্ভব না। এজন্য সবাই মিলেমিশে একটা মানুষ যদি খারাপ হয় কখনো ব্যবহার, তাকে কিন্তু সবাই মিলেমিশে বোঝাতে হয় এবং বুঝিয়ে তাকে ঠিক করতে হয়।
আমি ঋতু যখন এসেছিল তখন ওকে আমি বলেছিলাম, মা তোমার কিন্তু অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, হয়তোবা আমরা শহরে দুই চারজন নিয়ে থাকি কিন্তু তোমার যে গ্রামের বাড়ি, তোমার কিন্তু অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে, এটা কিন্তু মাথায় রেখে চলাফেরা করতে হবে, তোমার অনেক কিছু সহ্য করতে হবে। তোমার আটজন শ্বশুর, দুজন হচ্ছে পিসি শাশুড়ি, তারপরে ঠাকুরদাদা ঠাম্মা, তাদের ছেলে মেয়ে, আত্মীয় পরিজন অনেকে, এটা কিন্তু তোমার সহ্য করতে হবে। এটা যদি তুমি সহ্য করতে পারো তাহলে কিন্তু লোকে তোমাকে ভালোবাসবে, আর যদি তুমি মনে করো আমি একা খাবো একা পড়বো তাহলে কিন্তু কারো কাছে ভালোবাসা পাবা না। সেটা কিন্তু আমি করতে পেরেছি। আমিও কিন্তু এক বাবার এক মেয়ে হয়েও কিন্তু আমি অত বড় একটা পরিবারে বিয়ে হয়েছে, তারপরে কিন্তু যতটা পেরেছি সবার মন জয় করার চেষ্টা করি, আর বাকিটা জীবনেও চেষ্টা করবো যে সবার সাথে মিলেমিশে থাকার জন্য। আমি সেটা পেরেছি ঋতুকে দিয়ে। যাই হোক বন্ধুরা, আজকে খুব আনন্দ ফুর্তি করছি আমরা সবাই মিলে, আর আমার পরিবারটা কিন্তু এরকমই, কোনো ওই রেষারেষি ঘুষাঘুষি এইগুলো কিন্তু নাই, যে একে এতটা মান্য করতে হবে, ওকে অতটা মান্য করতে হবে, এইগুলো কিন্তু নাই। যখন আমরা একসঙ্গে থাকি খুব ফ্রি, সবাই মিলে খুব ফ্রি, কে শাশুড়ি কে শ্বশুর এইগুলো কিন্তু আমরা ভাবি না কখনো। আমার শ্বশুর শাশুড়ির সাথেও কিন্তু আমি এইরকমটাই ফ্রি ছিলাম, আর ঋতু কিন্তু সেরকমটাই আছে। এই যে একজনে বলেছিল যে তোমার বৌমা গেঞ্জি পরে, তা তো কোনো সমস্যা না, তা আমি বলেছিলাম যে গেঞ্জিটা ওর বাবুই কিনে এনে দে, তো যেখানে শ্বশুর তাকে গেঞ্জি কিনে এনে দেয় সেখানে তার পরতে তো কোনো সমস্যা না, তাই না? আর গেঞ্জি তো কোনো খারাপ জিনিস নয় আমি মনে করি, আমিও পরি, আমার বৌমাও পরে, আমরা দুজনে মিলেই কিন্তু এগুলো পরি। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলার থাকে কিন্তু বলতে পারছি না। শ্বশুর আর বৌমা মিলে আজকে অতিথি আপ্যায়ন করছে, অতিথি তো নয় নিজেদের লোকই, তারপরও আপনাদের চোখে অতিথি আমিও তার জন্য বললাম। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, ওরা কী জন্য আমাদের বাসাতে এসেছে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ঋতু কিন্তু এর ভিতর বলে যাচ্ছে, লাইক কমেন্ট শেয়ার অনেক কিছুই বলে চলেছে, ঠিক আছে। এই যে এখন আমি খেতে বসবো, দেখো কত লোক, কত লোক শেষ করে দিলে, আমার সেই বুদ্ধি হয়ে গেছে, মানে ঋতু আমাকে ভাবো কিন্তু আমি খুব অবুদ্ধিমান, কিন্তু আমাদের একটু বুদ্ধি হয়েছে, এইটুকু আমার জন্য বরাদ্দ। দিদি খেতে বসবো না, তুমি বসবো না, ঋতু দেখো কত বেশি করে খাচ্ছে, ও সবসময় বেশি বেশি খাবে, এক গামলাও রয়েছে দেখছো। এখন আমাদের সবাইকে খেতে দিয়ে ও বসে বসে খাবে, দেখো দেখাচ্ছি, দেখো এক গামলা, আমরা খেতে পারলাম না, ঠিক আছে। ও এখন বসে বসে খালি খালি, কালকে একবার করছে না, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে। আর এরপরে ওই যে ও যে আশা দেবী, আশা দেবী খাবে আরও পরে, আর একজন দুই লাইন আগে বসছে, সে এখনো হয়নি খাওয়া। কি হচ্ছে এখানে, কি হচ্ছে তোমাদের চাঁদের মেলা বসেছে নাকি, কি হয়েছে? তারপরে তোমার কি বাদাম কেটেছে, দেখ দেখি 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 কই বাদাম কিসের জন্য দিল, সবটা সামলানোর জন্য, কান্দুরা 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 কান্দুরা, তুই বলে একটু গলা গুলাগুলি করে যাতে দুঃখটা চলে যায়। এবার এই কারা এসে গেছে, দেখো চুল পাকানি বুড়ি, এটা হচ্ছে আমার বড় ননদ। আচ্ছা আপনি কি করেন, আপনার পরিচয় একটু দেন, আপনি কি করেন? আচ্ছা উনি একজন টিচার, আর
ইনিকে এটা হলো আমার ভাগ্নি কি পড়ো তুমি সুরমা অনার্স এই কথা বলো না ইন্টারভিউ নিতে আছি আচ্ছা তুমি কি পড়ো আচ্ছা মামা বাড়ি কি কোথায় আছো শাখা কেন সামনে কি তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে আচ্ছা এটা গামলা দিয়ে কি তাহলে পিপি আসবে না মামা আগে থেকে দে গামলা দে হ্যাঁ মা আগে থেকে বানায় রাখতেছে তোমার মা কত দেখছো কি বুদ্ধিমতী মহিলা ওরে বাবা দে শাখা দুটো উঁচু কর ঠিক নিয়ে নি ওরে বাবা ওই না মেরে ধরলি দেখা যায় তুই কও হ্যাঁ করে উল্টো সুল্টো দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার ননদের ছোট্ট কন্যা রাজকন্যা দাঁড়া তোমার একটু তোমরা কোনো কথা কইও না বাবার একটু কথা কই বাবার কেমন একটু কই শোনো আমি একটু তোমাদের একটা কথা গোপন গোপন না ফাঁস করবো তাই না ফাঁস করতেছি এই দেখো সোনার টুকরো চাঁদ বদনী মাইয়াখানা এই মাইয়াখানা থুয়ে ওর মার আর ওরা দুই বোন মিলে নড়াইলে থাকে আর ওর বাবা কী করে জানো ওর বাবা কিন্তু টিচার ওই মরণ দশা কী করে এখন প্রাইভেট কার কিনে খালি ফুরুং ফুরুং দিয়ে বেড়া কিন্তু এই মাইয়া দুটো দিকে তাকায় না কত বড় বিয়া দাও তার জন্য ও কী করতেছে ও মাথা ঠইকা ঠইকা করতেছে ওরে আমার কপাল রে ঠুকিস না মাথা ঠুকিস না বাসা মাথা ঠুকিস না ওই তোর বাপরে কি এই না কথা কই না কথা কই না ওর বাপরে আমি কী করবো জানো এই বোন এই মাথা ঠুইস না তোর বাপরে আমি গামছা বাঁধবো তোর বাপের উপরে বাঁধ দিয়ে আমি যদি প্রাইভেট কার কান যদি না হাক্কাইছি তালি মোর আমার নাম কি সুপ্রিয়া সুপুনা আর কান্দিস নে বাসা তোর কান্না দেয় আমার কান্না আইতেছে কান্দিস নে কান্দিস নে কান্দিস এবার ওট বাসা ওট আর নামাজ পড়িস নে আর নামাজ পড়িস নে এই যে ওই সেই প্রাইভেট কারালার সহধর্মিনী এই যে আর এক টিচারনি কিন্তু ইনরা দুজনেই কিন্তু দুই দিকে দুই প্রান্তে থাকে এই কুলে আমি আর ওই কুলে তুমি মাঝখানে ওই নড়াইল বইয়ে যায় চিত্রা নদী বুঝতে পারিস এই যে আর এটা হলো কি গুলু গুলু টুলু টুলু পাপ্পা গুলু গুলু টুলু টুলু পাপ্পা গুলু এখন কি রান্না করবা রিতু কি রান্না করবে খাসি খালি তো মাসি বাড়ি চলে যেতে হলে আমারও করবে খাসি ওরে দেয় দেয় কি পাঁচা কথা কয় বলে খাসি রাখলি ওরা আরেকজন ঠাসতি ছি এমন কথা কইসনি বাসা এমন কথা কইসনি ওই দরজাখানা আটকা দরজাখানা আটকা চাঁদের বেলা বসাইছিস তোরা কিন্তু আমি তো ভিডিওর মধ্যে নাই তাহলে কি মানুষ দেখতে চাবে আমি তো পাগলি ছাগলি রয়েছি আমার নেন আপনার এখন কথাটা বলুন ম্যাম আমার কি কথা কইব আমার ননদ আমারে আদর করে বাদাম ফুলে দিতেছে এই খাইতেছি আমার ননদ আমার যদি যা যা নিতে তা তো মোট খাইতে পারত কত কি দায়া ব্যাটিক্স ব্যাটিক্স আমার বুঝা শেয়ার আর দিন খাওয়াই পারে মামা তো কিছু দেয় আমি ডাক শুনলাম করে তো তোমারে না কত বড় স্বপ্ন পাইছে একটা তোমার স্বপ্ন করে দেখি যাই হোক বন্ধুরা অনেক মজা মস্তি করলাম আর কালাচাঁদ বলছে আমাকে খুব ইনসাল্ট করতেছে আমি রান্না করতে পারি না তাই বলছে কিন্তু তোমরা তো সবাই জানো যে আমি রান্না করতাম আমার চ্যানেলে তাই না তারপর কিন্তু অপমান করছে আমি বারবার বলছি যে আজকে রান্না ভালো হয়নি আমি খেতে পারিনি প্রচণ্ড তেল হয়ে গেছে আমি খেতে পারিনি তারপরও উনি শুনছে না আমাকে অপমান করেই যাচ্ছে যাই হোক অপমান করে যদি উনি শান্তি পায় করুক আজকে নিজে ঠকে গেছে সেটা কিন্তু বলতেছে না ঠিক আছে আর যদি বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখো আজকে আমি কিন্তু কোনো মেডিকেলের ভিডিও আনতে পারছি না কারণ আছে সেটা তো তোমরা জানতেই পেরেছো কী কারণে আমার বাসায় ইদানিং একটু লোকজন হচ্ছে বেশি আমি যে স্থানে বসে পড়ে মেডিকেলের ভিডিও করি সেই স্থানে লোকজন থাকছে এই জন্য আমি করতে পারছি না অবশ্যই তোমরা টেনশান করো না আমি আনবো অনেকে অনেক রকম প্রশ্ন করছো আমি লোকজন আত্মীয়স্বজন যাওয়ার পরে আমি ভিডিওগুলো আনবো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবে আমাকে যেভাবে সাপোর্ট করছে ঠিক আছে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।